वेलकम टू दिशारी एग्जाम गाइड। प्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारा जरा दशम श्रेणी पढ़ो तादेर जोनो ए भिडियोटी आलोचना करते चले क्लास टेनर जियोग्राफी मॉडल एक्टिविटी टास्क पार्ट सेवन सम्पूर्ण नतून प्रश्न उत्तर। तुम्हारा झटपट खाता और कलम बेर करे नाओ और ये प्रश्न उत्तरगुलो लिखे नाओ। तार आगे अवश्य चैनल सबसक्राइब कर नियो और पाशे थाका बेल बटने क्लिक कर दिओ। और जरा इतिमध्ये चैनल सबसक्राइब कर नियेछो तादेरके असंख्य धन्यवाद जानिये शुरू करछि आजकेर प्रश्नेर उत्तरगुलो। प्रथमे देखे नाओ एखाने विकल्पगुली थेके ठीक उत्तरटी निर्वाचन करे लेखो। एखाने आछे देखो एक गुण चार समान समान चार, चारटी एम सी किऊ आछे चार मार्क। একের এক মরু অঞ্চলে শুষ্ক নদীখাত হলো, উত্তর হচ্ছে ঘ। দেখো ওয়াদি, এখানে তোমরা সম্পূর্ণ বাক্য এইভাবে লিখবে মরু অঞ্চলে শুষ্ক নদীখাত হলো ওয়াদি। একের দুই, যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হলো খ অপসারণ। একের তিন, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায়, উত্তর হবে দেখো ক শীতকালে। তাহলে উত্তর তোমরা সম্পূর্ণ বাক্যে লিখবে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায় শীতকালে। একের চার, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো বেঙ্গালুরু, উত্তর এভাবে লিখবে তোমরা ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো গ বেঙ্গালুরু। একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুয়ের খ, বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি কি নামে পরিচিত, উত্তর বারখান। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে এইভাবে লিখবে দেখো বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি বারখান নামে পরিচিত। দুয়ের দুই, হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো, সার্ক বা করি। তোমরা লিখবে কিভাবে শুনে নাও, হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম হলো সার্ক বা করি। দুয়ের তিন, ভারতের উপদ্বীপ মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখো, উত্তর সাতপুরা পর্বত। তোমরা লিখবে এরকম দেখো ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম সাতপুরা পর্বত। দুয়ের চার, দেখো ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, উত্তর রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। এইভাবে লিখবে দেখো ভারতের রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। এবার দেখো তিনের এক এবং তিনের দুই, মোট এখানে হচ্ছে দুই দুই চার, দুই দোকানে চার, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো তিনের এক, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো, দুটো উদ্দেশ্য লিখতে হবে। তাহলে দেখে নাও, বহুমুখী নদী পরিকল্পনার বহুমুখী উদ্দেশ্যগুলি হলো এক, কৃষিক্ষেত্রে জলসেচের যোগান, দুই বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ, দুটো লিখতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি অনেকগুলো তোমাদের জন্য বলে দিচ্ছি, দেখে নাও, জলবিদ্যুৎ উৎপাদন চার, ভূমি বা মৃত্তিকা ক্ষয় নিবারণ পাঁচ, মৎস্য চাষের ব্যবস্থা গ্রহণ ছয়, বাঁধ নির্মাণের দ্বারা পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন সাত, শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ আট, পর্যটন আমোদ প্রমোদ খেলাধুলা প্রভৃতির উন্নতি সাধন। এবার দেখে নাও তিনের দুই নম্বর প্রশ্নের উত্তর, ভারতীয় কৃষি সমস্যা সমাধানের যে কোনো দুটি উপায় উল্লেখ করো, উত্তর দেখো ভারতীয় কৃষি সমস্যা সমাধানের দুটি উপায় হলো এক জমির সমবন্টন, ভারতের কৃষি জমিগুলি সকলের মধ্যে সমানভাবে বন্টন হলে কৃষি সমস্যা অনেকটা কমবে, দুই জলসেচের ব্যবস্থা, ভারতের সকল কৃষি জমিকে এখনও পর্যন্ত জলসেচের আওতায় আনা সম্ভব হয়নি কিন্তু দ্রুত এই জলসেচের সমস্যার সমাধান করতে হবে। তিন নম্বর পয়েন্ট দেখো উন্নত বীজের ব্যবহার, ভারতীয় কৃষির উন্নতির জন্য দ্রুত উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি করতে হবে। এবার দেখে নাও চারের এক নম্বর প্রশ্ন, ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়ক পথের গুরুত্ব অপরিসীম, বক্তব্যটির যথার্থতা বিচার করো, উত্তর ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়কপথের গুরুত্ব অপরিসীম। যেমন এক
শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও শিল্পজাত দ্রব্যের রপ্তানি প্রধানত সড়কপথের মাধ্যমেই পরিবাহিত হয়। দুই, আমদানি ও রপ্তানি বাণিজ্যে সড়কপথের মাধ্যমেই বন্দরগুলির সঙ্গে যোগাযোগ রক্ষিত হয়। তিন, গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের মধ্যে সড়কপথ যোগাযোগ রক্ষা করে। গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের মধ্যে সড়কপথ যোগাযোগ রক্ষা করে। এবার দেখে নাও পাশের এক নম্বর প্রশ্ন, ভারতের জনবণ্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো। তাহলে প্রাকৃতিক কারণ দেখে নাও, প্রথমে আছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির পার্থক্য অনুসারে জনবসতির তারতম্য ঘটে। যেমন হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল ও দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দুর্গম ও বন্ধুর ভূপ্রকৃতির জন্য জনবসতি বিরল। অন্যদিকে সমভূমি ও উপকূলবর্তী অঞ্চলের জনবসতি নিবিড়। দুই নম্বর পয়েন্ট দেখে নাও জলবায়ু। জলবায়ু জনবসতিকে নিয়ন্ত্রণ করে। যেমন উত্তর ও উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলের শীতল জলবায়ু এবং রাজস্থানের মরুভূমি অঞ্চলে প্রচণ্ড উষ্ণতা ও বৃষ্টিপাতের অভাবে জনবসতির ঘনত্ব কম। অন্যদিকে নিম্ন গঙ্গা সমভূমি ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অনুকূল ও সমভাবাপন্ন জলবায়ুর জন্যে জনঘনত্ব বেশি। এবার তিন নম্বর পয়েন্ট দেখো, নদ নদী। উত্তর ও দক্ষিণ ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী কৃষ্ণা কাবেরী ও মহানদী অববাহিকায় জলসেচ কৃষিকাজ পানীয় জল সরবরাহ ও বিস্তীর্ণ সমতল ক্ষেত্র ও অন্যান্য সুযোগ সুবিধা বেশি বলে জনবসতি ঘন। চার নম্বর পয়েন্ট দেখো, মৃত্তিকা ও খনিজ। ভারতের যেসব অঞ্চলে মৃত্তিকা উর্বর সেখানে কৃষিকাজ ভালো হয়। ভালো হয় বলে ঘন জনবসতি দেখা যায়। যেমন সিন্ধু গঙ্গা সমভূমি ও কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তবে মৃত্তিকা অনুর্বর হলেও খনিজ সম্পদের প্রাচুর্য থাকলে সেখানে ঘন জনবসতি গড়ে ওঠে। যেমন ছোটনাগপুর মালভূমি অঞ্চল। পাঁচ নম্বর পয়েন্ট, বনভূমি। বনভূমিকে কেন্দ্র করে জীবিকা অর্জনের সুযোগ থাকলে বনভূমির কাছাকাছি অঞ্চলে ঘন জনবসতি গড়ে উঠতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।